এদিকে মহাসড়কের পাশাপাশি এবার ঈদযাত্রায় ভোগাবে রাজধানী থেকে বের হওয়ার রাস্তাগুলো। চরম ট্রাফিক অব্যবস্থাপনার কারণে এখনই এসব রাস্তায় লেগে থাকছে তীব্র যানজট। ঘরমুখ মানুষের চাপ বাড়লেই ভোগান্তি হবে আরও ভয়াবহ। সড়কগুলোর নানা সমস্যা তুলে ধরছেন সাইদুল ইসলাম। ঈদে 1 কোটিরও বেশি মানুষ প্রতি বছর সড়কপথে ঢাকা ছাড়েন। মহাসড়কে তীব্র যানজট, ভাঙাচোরা রাস্তাঘাট আর ফেরিপারাপারের দীর্ঘ ভোগান্তির কারণে এ যাত্রা সুখকর হয় না খুব একটা। মহাসড়কে ওঠার আগেই রয়েছে ভোগান্তি। রাজধানী থেকে বের হওয়ার সবকটি পথ যেন অবরুদ্ধ। বাবুবাজারের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুটি পার হওয়া সহজ কথা নয়। চারদিক থেকে একসঙ্গে সেতুতে ওঠার প্রতিযোগিতা। রিক্সা চলাচল নিষেধ হলেও হরহামেশাই চলছে, তাও উল্টো পথে। ওঠার মুখে রয়েছে অটোরিকশা ও লেগুনের স্ট্যান্ড, সেতুর বড় একটা অংশ তাদের দখলে। সামনে লোক আসছিল, তার জন্য এখানে তো ভাই না খেতে যাবে না। এই যে আসলাম এখানে না থাকলাম, এই সেতুর মাঝামাঝি রয়েছে বাস স্ট্যান্ড, অন্য সব যানবাহনের পথ আটকে যাত্রী তোলে বাসগুলো। 10-15 মিনিট যাত্রী পায় না, কি করুম, তার জন্য রাখতে হয়। দুই পাশে সিঁড়ি দিয়ে যাত্রী ওঠে সেতুর উপর, সেখানেও যাত্রী তোলার জটলাম। 1.5-2 ঘন্টা লাগে ব্রিজ পার হইতে, আমরা কাজ করুম কেমনে, আবার আসতে লাগবে 1-1.5 ঘন্টা। সবসময় জ্যাম থাকে, এই জায়গাটা বহুত ভয়ঙ্কর জায়গা। পুলিশ যে কর্মকর্তারা আছেন তারা যদি এখানে তদারকি না করে, বিষয়টা না দেখে, এই জ্যাম কখনোই ছাড়বে না। ভোগান্তি নিয়ে কথা বলতে গেলে যাত্রী তোলার পক্ষেই কথা বলেন পুলিশের এ কর্মকর্তা। এখানে নামাই আবার চলে যাচ্ছে ওরা। এরপর দেখা যাক রাজধানীর গাবতলীর অবস্থা। রাস্তার মাঝে দাঁড়িয়ে যাত্রী তোলা স্বাভাবিক ঘটনা, আবার সিটি কর্পোরেশনের চাঁদা আদায় করা হয় রাস্তার মাঝে দাঁড়িয়ে। রয়েছে চারদিকে যাওয়ার সিগন্যাল, টার্মিনালের আওতাভুক্ত টার্মিনাল ব্যবহার করে যাইতেছে, এর জন্য টাকাটা দেওয়া হচ্ছে। রাস্তা ঠিক আছে, আমরা একটা সাইড করে নিচ্ছি, রোডের এক সাইড করে নিচ্ছি। যাত্রীরা তো মানে না, যাত্রী পাগল হয়ে যায় ওঠার জন্য। এই গাবতলীতে যে অতিরিক্ত গাড়িগুলো আসে, ওই গাড়িগুলো আসার কারণে ওদের তো নির্ধারিত থাকার কোনো জায়গা নাই, ওরা এসে রাস্তার উপরে থাকে, রাস্তার উপরে থাকার কারণে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। দায়িত্বরত পুলিশ জানায় ঈদের আগে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোর করা হবে। দুটি লেনে যখন গাড়ি উঠবে আর চারটি লেনে গাড়ি, এক সমান গাড়ি পার হবে না, তখন ওখানে গাড়ি স্লো হবে। রাজধানী থেকে বের হওয়ার আরেক পথ আটকে যায় টঙ্গী ব্রিজের কাছে এসে। উন্নয়ন কাজ চলমান থাকায় মাত্র একটি লেন দিয়ে গাড়ি চলতে পারে। রাস্তায় রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, আবার রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলাম। চালকরা জানান এয়ারপোর্ট থেকে টঙ্গী মাত্র 10 মিনিটের পথ, কিন্তু যেতে লেগে যায় 2 ঘন্টা। পাশে মাছরাত আছে না, মাছরাত জায়গা জামজট লাগে, গাড়ি করে ঘুরে জায়গা জায়গায় কাজ করতে অল্প অল্প করে, এই জন্য জ্যাম লাগে। রাস্তা জামজটের কারণে 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে। রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ির অবস্থাও একই রকম। শুধু ঢাকা থেকে বের হতেই ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয় যাত্রীদের। দুর্ভোগ থেকে মুক্তি পেতে তাই সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা চান ঘরমুখ যাত্রীরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।